হালের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ভিন্ন ধর্মী চরিত্রে অভিনয় করে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। এবার ঘোড়সওয়ার হয়ে পর্দায় আসছেন এই অভিনেত্রী। তালা চাবি শিরোনামের একটি নাটকে দেখা যাবে তাকে। নাটকে মেহজাবিনের বিপরীতে অভিনয় করছেন আফরান নিশো। বাহারুদ্দিন চরিত্রে দেখা যাবে তাকে, আর মেহজাবিন অভিনয় করছেন কমলা চরিত্রে। তালা চাবি পরিচালনা করছেন শেরনিয়াবাদ শাওন। প্রতিষ্ঠাতা বার্ষিকী উপলক্ষে বুধবার 31 মার্চ রাত 9:05 মিনিটে বাংলা ভিশনে প্রচারিত হবে নাটকটি। গল্পে দেখা যাবে রাস্তার পাশেই তালা চাবির সরঞ্জাম বক্স নিয়ে বসে আছেন বাহারুদ্দিন। নষ্ট তালা ঠিক করা, ডুপ্লিকেট চাবি বানানো তার সীমাহীন দক্ষতা। বাহারের সরাইখানার পাশেই ঘোড়ার গাড়ির স্টেশন। এখান থেকেই প্রতিদিন ঘোড়ার গাড়িতে যাত্রী উঠিয়ে দিন শুরু করেন কমলা। ঘোড়ার গাড়িটি তরফাদারের। তরফাদার ঘোড়ার গাড়ি কিনে যাত্রী পরিবহন ব্যবসা শুরু করলেন। তার মাথায় নতুন পরিকল্পনা আসে, যাত্রীকে আকৃষ্ট করার জন্য কমলাকে ঘোড়সওয়ার বানিয়ে দেয়। বাহারের সঙ্গে চকাচকি হলেও কখনো কথা হয় না কমলার। হঠাৎ বাহার একদিন প্রেম নিবেদন করেন কমলাকে।